ফ্রেন্ডস আজকে যে বিষয়গুলো বলবো তোমরা এখানে যে যারা ক্লাসে এসছো অনেকে মাস্ক পরে নেই এটা কিন্তু চলবে না মানে মাস্ক সকলকে পরে আসতে হবে এবং সঙ্গে স্যানিটাইজার নিয়ে আসতে হবে স্যানিটাইজার নিয়ে এসছো কিন্তু মাস্ক পরো নি ওরা আচ্ছা দ্বিতীয় বিষয় হচ্ছে যে যে ক্লাসগুলো হচ্ছে খুব মনোযোগ সহকার করতে হবে আগামী সপ্তাহ থেকে পাঁচ দিন ক্লাস হবে মানে বৃহস্পতিবার যেটা অফ আছে সেটা ওয়ার্কিং ডে হবে মানে ক্লাস হবে আচ্ছা আর দ্বিতীয় বিষয় হচ্ছে যারা ওই একদিন আসছে একদিন আসে না ওদের ভালোকে বুঝে বলবে এইভাবে করলে হবে না রেগুলার আসতে হবে প্রতিদিনই আসতে হবে এবং এখন তোমাদের ফুল ক্লাস হচ্ছে না এখন অর্ধেক ক্লাস হচ্ছে অর্থাৎ যেমন তোমাদের প্রতিদিন পাঁচটা বা ছটা ক্লাস হওয়ার কথা সেক্ষেত্রে তোমাদের তিনটে করে ক্লাস হচ্ছে মানে অর্ধেক ক্লাস হচ্ছে এবং যেখানে একটা সাবজেক্টে তিনজন করে টিচার থাকার কথা এবং তার সঙ্গে নিটের আরো বেশ কয়েকটা টিচার আছে তিন চারজন টিচার আছে থাকার কথা কিন্তু এখন তিনজন টিচারের জায়গাতে দুজন টিচারে ক্লাস হচ্ছে তাহলে অর্ধেক করে ক্লাস হচ্ছে অর্থাৎ অর্ধেক স্টুডেন্ট আর অর্ধেক টিচার্স অর্ধেক ছাত্র নিয়ে অর্ধেক ক্লাস হচ্ছে ওই জন্য এখন ক্লাসটা কমাই করা যাবে না ক্লাসটা করতে হবে আর যারা অর্ধেক স্টুডেন্ট যারা ক্লাস করতে পারছে না তাদের ভিডিও ওই চলে যাবে মিলে এখন তোমাদের গতদিন যে বিষয়টি আলোচনা করেছিলাম তোমাদের কানে একটা পিকচার দেখেছি মাথার মধ্যে একটা পিকচার এসেছিল লাইক মাথার একটা পিকচার তৈরি করেছি কি পিকচার মানে আয়েক হ্যাবিট গল্পে কি আছে আয়েক হ্যাবিট গল্পে কি আছে তার পিকচার তোমাদের দেওয়া হয়েছে আয়েক হ্যাবিট গল্পে কি আছে completely absent blind at that time but he tried to hide his blindness he tried that anybody could understand his blindness so what will he do if he tried to hide his blindness if he listen if he would keep on his seat then no one can understand his blindness at that time when he reached at Saharanpur station at that time a girl Rohana station at that time a girl got into the compartment in that compartment the narrator was the girl was also blind but both of the girl and the narrator did not know each other about their blindness and so you listen and when the girl got into the same compartment where the narrator the parents of the girl told her where to keep her things when not to lean out of the window and how to avoid speaking the strangers means when you go to the station jahan to the station jao
তুমি ইউ হিয়ার দ্য ডিক্লারেশন, তুমি ঘোষণা শুনতে পাও যে অন্যের কাছ থেকে খাবার নিয়ে খাবে না, তারপরে অন্যের লোকের সঙ্গে সেরকম কথা বলবে না, মানে এতে তোমাকে গুলিয়ে ফালিয়ে সব তোমার সব কিছু চিন্তাই করে নিতে পারে, এইরকম জিনিস ডিস্ট্রাকশন ওই মহিলাটাকে ওর মা বাবা দিল। দিয়ে এবার যখন ট্রেনটি মুভ অন, দেন দ্য ন্যারেটর আস্কড এ কোয়েশ্চেন, আর ইউ গোয়িং টু, আর ইউ গোয়িং টু নেহরা, দেন দ্য লেডি অর দ্য গার্ল অল স্টার্টেড বিকজ সি ফর দেয়ার ওয়াজ নো ওয়ান ইন দ্য কম্পার্টমেন্ট, অ্যান্ড হোয়েন দ্য ট্রেন মুভ ওয়ান দ্য ন্যারেটর ট্রাইড to understand the face of the girl, he tried to laugh the girl and the lady also asked where was the narrator going. He said that he first went to try Dehra then to Mussoorie. Then the lady said that you are a lucky man because you are going to Mussoorie in October. Mussoorie, October is the best time to visit Mussoorie. At that time the hills are covered with wild dahlia, the sun is delicious, and at that time you can see in front of a log fire or drink a little brandy, means you can enjoy your life from the bottom of the bottle. কেমন কথা? একটা বোতলে জল আছে মনে করো, বা একটা বোতলে মনে করো ওয়াইন আছে, ওয়াইন আছে, তো আমি এমনটা খেতে চাই যা আমি বোতলের সমস্ত জলটাই খেতে চাই, বোতলে আমি পুরো মদটাই খেতে, একটা ফোঁড়া মদ আমি ছাড়ব না। অর্থাৎ এর মানে কি বলতে চাইছে, এর কথা বলতে চাইছে যে হি উইশেস টু এনজয় দ্য হোল লাইফ দ্য হোল টাইম। সাপোজ মনে করো ইউ আর মনে করো ইউ গো তুমি মনে করো ইউ আর গোয়িং টু ভিজিট এ লিসেন ফর ওয়ান ডে টু দার্জিলিং সাপোজ, দেন ইউ হ্যাভ টাইম 8 AM টু 6 PM। সো ইফ আই সে যে ইউ মে স্লিপ হিয়ার ফর 2 or 3 hours অ্যাট ইন দ্য আফটারনুন, যদি তোমাকে বলি দুপুরবেলা তুমি তোমার ঘুমে যাও, তখন তুমি কী করবে, তখন তুমি ঘুমোতে চাইবে না, কারণ তোমার কাছে টাইম আছে 8টা থেকে ফরাম টাইম আছে, এইটুকু সময় তুমি পুরোটাই এনজয় করতে চাইছ। তুমি যদি এখানে টায়ার্ড হয়ে যাও, ক্লান্ত হয়ে যাও আনন্দ করতে 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 করতে, তবু তুমি আনন্দ ছাড়বে আনন্দ করা ছাড়ছো না, কেন? ইউর লিমিটেড টাইম, ওই টাইমটা তুমি চাইছো, পুরো টাইমটা আমি একেবারে এনজয় ফুল এনজয় করতে চাইছি। আশা করি ব্যাপারটা বুঝতে পারলাম যে কোন কথা বোঝাতে চাইছে লেখক, যে পুরো জিনিসটাকেও এনজয় করতে পারবে তুমি, অর্থাৎ এই সময়টা অক্টোবর মাস তুমি যাও ভ্রমণে, তাহলে পুরো সময়টা তুমি একবার খুব দারুণ করে এনজয় করতে পারবে এটা। তারপরে দেন দ্য ন্যারেটর কুড নট আন্ডারস্ট্যান্ড হোয়েদার দ্য লেডি থট অফ হিজ ওয়ার্ড অর নট, সো এ কোয়েশ্চেন্স অ্যারোজ ইন হিজ মাইন্ড, হি থট দ্যাট হোয়াট আই ওয়াজ সেইং দ্য গার্ল, ডিড মাই ওয়ার্ডস টাচ হার হার্ট, অর দ্য গার্ল থট মি এ রোমান্টিক ফুল। So he asked the question that what was going outside by ringing alone. Then the lady was again surprised because it was a strange question. It had a good question. By ringing alone. Then that's why we have a question. So the lady also asked, did not you see? আপনি কি দেখতে পেলেন না আমার কি কেমন?
তখন দা ন্যারেটর কি করলো মানে টু কনসিল হিজ ব্লাইন্ডনেস হি কি করলো হি লিন্ড অন দা উইন্ডো অ্যান্ড ওয়াচড সামথিং বাট হি কুড নট ওয়াচ বিকজ হি ওয়াজ ব্লাইন্ড হি অনলি আন্ডারস্টুড দা টেলিগ্রাফ পোস্ট প্যাসিং বাই অ্যান্ড দা ট্রিজ কি ওয়্যার পাসিং বাই Then the narrator said that what he saw, actually he did not saw. Then the lady asked, did you see any animals? The writer confidently said that he did not see animals. Here it is a bold question, bold answer to keep hide his blindness. অর্থাৎ যদি এটা একটা সাহসী প্রশ্ন কেন সাহসী প্রশ্ন মনে করো আমি দেখতে পাই না আর তুমি দেখতে পাচ্ছ মনে করো আমি অবজেক্ট দেখতে পাচ্ছ দেখতে পাই তো তুমি আর বলো বাইরে কি যাচ্ছে আর কিছু নাই দেখা গেল বাইরে একটা হরিণ ছিল মনে করো আমি বললাম কিছু নাই তুমি দেখতে পাচ্ছ তুমি কি ভাববা দেখতে পাই না লোকটা অন্ধ হলে ভাববে তো তুমি কি ভাববা যে লোকটা অন্ধ আছে এটা বোল্ড কোয়েশ্চেন যে আমি যে উত্তরটা দিলাম এর কিছু পাওয়া যায় না আমি না দেখেও বলে দিলাম না আমি দেখতে পাই না প্রাণ নেই এটা বোল্ড কোয়েশ্চেন এটা সাহসী প্রশ্ন ক্যারেক্টারাইজেশন উত্তর দেওয়া যে এটা কিছু দিতে পারিনি কিন্তু উত্তরটা মিলে গেল কেন মিলে গেল কারণ দ্য ন্যারেটর হ্যাড কনফিডেন্স ন্যারেটর আত্মবিশ্বাস ছিল যে অ্যাট দিস টাইম ইন দিস ফরেস্ট দেয়ার ওয়্যার নো অ্যানিমেলস হার্ডলি অ্যানিমেলস কোনো প্রাণী থাকে না একবারে কোনো নেই চলে সেটা পড়লো বলেছে তারপরে অনেকক্ষণ ধরে সুগন্ধ চুলের সুগন্ধ সেই থাকলো তারপরে আবার চাপলো নিউ প্যাসেঞ্জার লং আর শর্ট বাট দা ম্যান সেড দ্যাট হি ডিড নট সি দা গার্লস হেয়ার হি অনলি স her eyes the eyes were so beautiful but they were no use of to her this is the story that you heard previous day today your picture also কি করা যাচ্ছে মেমোরাইজেস যে ঘটনা আমি বলেছিলাম আজ আমার শুধু স্মৃতিতে মনে পড়ালাম যে কি গল্পটা আমাদের আছে বিষয় হচ্ছে If you know the story, if you know the cinema, তুমি যদি কোনো সিনেমা দেখো বা তুমি যদি স্টোরি দেখো ভালো করে বুঝে নাও মাথা করে ছুড়িয়ে এঁকে নাও সেখান থেকে যে কোনো প্রশ্ন আসলে তুমি লিখতে পারবে ওই জন্য তোমাকে স্টোরিটাকে বারবার করে তোমাকে স্মরণ করানো হচ্ছে তুমি মনে করো দেখেছো থ্রি ইডিয়টস সিনেমা দেখেছো রোবট সিনেমা দেখেছো তো কি সিনেমা দেখেছো কি সিনেমা দেখার পরে মনের মধ্যে এমনভাবে ভেবে গেছে যে তুমি কী করতে পারবে সিনেমাটা কখন কি ঘটনা কে কি বলেছে আর সব দাঁড়া এইরকম ভাবে তোমাদের একটা আই হ্যাবিট বা ওটা একটা পিকচার একটা ছবি তার মাথার আমি এঁকে দিলাম যাতে এখান থেকে তোমার যে কোনো প্রশ্ন আসলে তুমি সেটা পারবে এবার আরও পিকচারটা ক্লিয়ার করে দেবো তোমাকে আমি টেক্সটবুকটা পড়িয়ে তোমার টেক্সটবুক পড়ার সঙ্গে সঙ্গে এখান থেকে গ্রামাটিক্যাল যে কোশ্চেন হবে সেটাও তোমাকে বলে দেবো যদিও গ্রামার পরে আলাদা করে পড়াবো তবুও গ্রামাটিক্যাল কোশ্চেন কি সেটা বলে দেবো এবং পড়াতে পড়াতে শর্ট কোশ্চেন কী কী হবে সেটাও বলে দেবো
এবং ব্লক কোশ্চেন কি কি হবে সেটাও বলবো আচ্ছা এটা কোনটা বলবো অর্থাৎ দেখো ইউ হ্যাভ টু লার্ন তোমাকে শিখতে